আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ সম্মানিত দর্শক এবং বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের সকলের উপরে রহমত এবং নিরাপত্তা না ঝিলক এটি আমার কামনা একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো এর পূর্বে আপনাকে এবং আমাকে জানতে হবে এই কোরআন হচ্ছে সর্বযুগের মানুষের জন্য একটি কমপ্লিট গাইড বুক এই কোরআন কখনো মুখাপেক্ষী নয় অন্য কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে বুঝার বা বোঝানোর যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে চোদ্দশো বছরের ইতিহাসের জায়দ জায় হারিস আর জায়নাবহাস এবং কোরআনের জায়দ কখনো কি এক ইতিহাসের রেওয়ায়াতের হাদিসের জায়েদ জায়নাব এবং কোরআনের জায়দ কখনো কি এক হতে পারে এ ব্যাপারে কোরআন কি বলে এবং মিথ্যা ইতিহাস এবং নাস্তিকদের দৃষ্টিতে জায়দ জায়নাবের ইতিহাস কি আর কোরআন জায়েদ জায়দ বলতে আমরা কি বুঝব যারা রবের ইসলামী কিংডমে আমরা মুসলিম রয়েছি রবের বিধান প্রথমে আপনাকে আমাকে জানতে হবে কোরআনে তেত্রিশ নম্বর সোরা আল্লাহাব এর চার এবং পাঁচ এই আয়ের দুটি আপনার এবং আমার সাথে আজ কথা বলবে যখন আপনি পড়বেন এবং শুনবেন তখন এই কোরআন আপনার সাথে কথা বলে আমি যখন পড়বো আমার সাথে কথা বলে কোরআন আমাকে বলে রিড আর দি কোরআন যখন আপনি পড়বেন তখন যে পাঠ করে তার সাথে এই কোরআন কথা বলে তো তে তিরিশ নম্বর সূরা আহজাবের চায় এবং পাঁচ আয়ার দুটিতে আল্লাহ বলছেন মা জা আলা আল্লাহ রজলিম মিন কলবেনি ফি জাওফি ওয়ামা জা আলা আজওয়া জুকুম উল্লা ই তুহীরু না মিন হুনা উম মাহাতিকুম ওয়ামা জা আলা আদি ইয়া হকুম আব্না হকুম দালিকুম কওলুকুম বিয়াফোয়া হিকুম আল্লাহ ইয়াকুলুল হাক্কা ওয়াহুয়া ইহাদিসা বিল চার নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তা আলাহ কোন লোকের বুকের দুটো হৃদপিণ্ড তৈরি করেননি আর তিনি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মুখের কথায় তোমাদের মা বানিয়ে ফেলেননি আর তোমাদের মুখের কথাই কাউকে তোমাদের ছেলে বানিয়ে দেননি এসব তোমাদের মুখেই শোনা যায় আসলে আল্লাহ যে এই সত্য সঠিক কথা বলছেন আর তিনি তো সরল সহজ পথের হৃদায়ত করেন এখান থেকে বিশেষ যে জিনিস আমরা জানলাম সেটি হচ্ছে আপনি এবং আমি এক টি সন্তান যদি লালন পালন করি তাহলে আমাদের মুখের কথায় সে আমাদের নিজস্ব সন্তান হচ্ছে না কারণ এটি আল্লাহ হোসেন তোমাদের মুখে শোনা যায় যেমন আমরা দত্তক নেওয়াটা জানি এটি কোনো খারাপ কাজ না কিন্তু জানতে হবে যাকে আপনি লালন পালন করতে চাচ্ছেন সে আপনার আসল সন্তান না হলে আপনি যাকে অ্যাডপ্ট করে নিয়ে আসছেন তার আপনি আসল বাবা মা হতে পারবেন না কেননা পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে তেত্রিশ নম্বর সুর আল লি আবাহিম হুয়া আকসাত ইন্দাল্লাহ তোমরা তাদের পিতার নামেই তাদেরকে ডাকবে আল্লাহ তালার কাছে এই হচ্ছে সোজা কথা ফাইলাম তা আলাম ও আবা আহম ফাই খোয়ানুকুম ফিদ্দিন ওয়ামা ওয়ালিকুম আর যদি তোমরা তাদের পিতার পরিচয় না জেনে থাকো তাহলে তারা তোমাদের দিনের ভাই তোমাদের বন্ধু তোমরা তাদের কি হবে অভিভাবক হবে আর এতে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে তাতে তোমাদের কোনো গুণা হবে না কিন্তু তোমরা নিজেদের ইচ্ছাক্রমে যা কিছু করবে সে কথা আলাদা তবে আল্লাহ তালাই বড়ই ক্ষমাশীল এবং দয়াময় তা আপনি যে সন্তানকে লালন পালন করবেন তার অনুমতি তো কোরআন দিচ্ছেন কিন্তু এর অর্থ এই নয় যে সে আপনার আপন সন্তান হয়ে যাবে এটি না ইতিহাসের মাধ্যম দিয়ে যদি কোরআনকে বুঝতে চান তাহলে সেটি হবে একটি চরম ভুল একটি চরম অন্যায় রিবায়ত এবং হাদিস এর মাধ্যম দিয়ে যদি আপনি আমি কোরআনকে বুঝতে যাই তাহলে আমরা বিপদে পড়ে যাব ইতিহাস কি বলছে মিথ্যা ইতিহাস খাদিজা জায়েদকে দাস হিসেবে রাসুলকে উপহার দেন তার বিয়ের পরে রাসুল জায়েদকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেন এবং নাম দেন জায়দিবনে মোহাম্মদ এখন যে আয়াত দুটি আমরা জানলাম সেই আয়াত দুটির বিপক্ষে স্টেটমেন্ট আর জায়দিবনে মোহাম্মদ এটা কোরআনের দুঃশ্মের স্টেটমেন্ট এটি আমরা জানবো কিভাবে তেত্রিশ নম্বর সুরা আল্লাহ সাহেবের চল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাহ বসেন মা কানা মোহাম্মদুন আবা আহাদিমের রিজা আলিকুম মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নন ওলাকি কি রসুল আল্লাহ কিন্তু মোহাম্মদ আল্লাহ তাল্লাহ রসুল ও খাতামান নাবি এবং সকল নবীদের সিলমোহর ও কান আল্লাহ বিকুল ইসাইন আলিমা আর বিশ আল্লাহ আল্লেন সব কিছু ভালো করে জানেন এটি হচ্ছে ইসলামের কথা তো মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা নন কিন্তু মোহাম্মদ আল্লাহ রাসূল রাসুল এবং সকল নবীদের সিলমোহর আল্লাহ তো সব কিছু বেশ জানেন এখন কোরআনের শত্রুর যারা তাদের স্টেটমেন্টে কি যে জায়দকে মোহাম্মদ নিজের ছেলে বানিয়েছে জায়দকে মোহাম্মদ নিজের ছেলে বানাতে পারেন না কারণ এই এক্সিস্ট করে রেখেছেন এমন কি নম্বর সুরা আল ইমরানের উনআশি নম্বর আয়াত দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন কোনো নবী কাউকে দাস বানাতে আসেননি তিন নম্বর সুরা আল ইমরানের উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাকান আলী বাসারিন আইয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়াল নবুবা তুমা ইয়াকুল আলী না সি কুন ইবাদ আলী মিন্দুন ইল্লা ওলা কিন কুন ও রব্বানি ই না বিমা তুম তো আলিমুন আল কিতাব ও বিমা কুন তুম তাদ রুসুন কারোর পক্ষে মোটেই উচিত নয় আল্লাহ তাকে বিশেষ লিখিত গ্রন্থ দিবে নেই এবং তাকে রাজ্য পরিচালনার ক্ষমতা দিবেন নবী বানাবেন তারপরে সে মানুষকে বলবে তোমরা আল্লাহ তালার পরিবর্তে আমার সাধক বনে যাও আমার চাকর আমার দাস বনে যাও এটা বলতে পারবে না কোনো নবী বরং তাদেরকে কি বলতে হবে তোমরা ওলা কিনকুন ও রব্বানি ইন আল্লাহ বনে যাও কারণ তোমরা বিশেষ এই সংবিধানকে শিখছ আর নিজেরা পড়ছ এখন সংবিধানের বিরুদ্ধে যদি কোনো কথা কেউ বলে তাহলে বুঝতে হবে সে সংবিধানের শত্রু তো কোরআনের দুশ্মন এই সংবিধানের দুশ্মন যত নাস্তিক সমাজ রয়েছে তারা কি বলছে জায়দের সাথে জায়নাবের বিবাহ খুব সুখের ছিল না আর এই বিবাহ সুখের না হওয়ার কারণে ভেঙে যায় আর এক নাস্তিকরা বলছে রাসুল জায়নাবের প্রতি প্রেম অনুভব করেন এবং জায়দ তা জানতে পারে তারপরে জায়নাবকে তালাক দেয় কি করে পরে জায়নাবকে বিবাহ করে এটি কোরআনের আমি একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরবো সেই আয়াতটি আজ আপনি আমি পড়ছি বেদায় আপনাকে আমাকে বলছে সেটি কি আমি এখন এই আয়াতটি পর্ব এই আয়াতটি আমার সাথে কথা বলবে এর কারণ কি জানেন এই কোরআনের একুশ নম্বর সোরা আম্বিয়া এর দশ নম্বর আয়াত আল্লাহ অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত সংবিধান নাজিল করেছি তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না এখন দুই সালে আজ আমি পড়ছি আর আমি একটি সন্তানকে লালন পালন করে কি করলাম তাকে বিবাহ দিলাম যে কারণগুলি বিবাহের পরে তালাক হওয়ার জন্য দরকার সেই কারণগুলির কোনো একটি কারণ যখন হয়ে যায় তখন ওই আমার যে লালন পালন কৃত যে সন্তানটি সে যদি তার স্ত্রীকে তালাক দেয় আর আমি এই লালন পালন যাকে করেছি তার সেই স্ত্রীকে যদি আমি বিবাহে আবদ্ধ করতে চাই তাহলে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন এটি নিয়ে নাস্তিক সমাজ চোদ্দশো বছর থেকে যা কিছু করছে সেটি তো আমরা আজ বিভিন্ন মিডিয়ার মাধ্যম থেকে শুনতেও পাই দেখতেও পাই পড়তেও পারি বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করা হয়েছে নাস্তিক সোসাইটি থেকে এবার আসুন তেত্রিশ নম্বর সোরা আল্লাহযের সাঁত্রিশ নম্বর আয়তে আল্লাহ বোসেন ওয়া ইস্তাক তুমি যখন বলো للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيتهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا এখানে একটি শব্দ আসছে জাইদুন জাইদুন শব্দটির অর্থ আমরা কোরআন থেকে দেখে নেব এবং কোরআনে যত জায়গায় এই শব্দ এসেছে আমি আপনাদের সকলের সামনে তুলে ধরব এই আয়াতের ভিতরে জায়নাব এবং জায়দ নিয়ে কোনো কথাই নেই এখানে আপনাকে জেনারেল ভাবে আল্লাহ বলছেন আজ দুই সালে আমাকে বলা হচ্ছে আপনি যখন পড়বেন আপনাকেও বলা হচ্ছে তুমি যখন সেই ব্যক্তিকে বলেছো যাকে আল্লাহ নিয়ামত দান করেছেন তুমি তাকে তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও আপনি কি করলেন একটি সন্তানকে লালন পালন করলেন তাকে বিবাহ দিয়ে দিলেন বিবাহ দেওয়ার পরে আপনি সেই সন্তানকে বলছেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করো তো এটি তো ভালো কথা এখন দেখা গেল কিছুদিন পরে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এমতাবস্থায় আপনি যদি ইচ্ছা করেন যে যে সন্তানকে আপনি লালন পালন করেছেন তার সেই স্ত্রীকে আপনি বিবাহ করবেন তাতে কোনো দোষ নেই কারণ আমরা তেত্রিশ নম সুর আল চার এবং পাঁচ আয়াত দুটি থেকে কি জেনেছি সেখানে বলা হয়েছে আপনাকে এবং আমাকে বলা হচ্ছে কি আর আল্লাহ তোমাদের মুখের কথায় কাউকে তোমাদের ছেলে বানিয়ে দেননি এ কথা শুধু তোমাদের মুখেই শোনা যায় তোমরা তাদের পিতার নামে ডাকবে আল্লাহ আল্লাহতালার কাছে এটি সোজা কথা আর যদি তুমি তাদের পিতার পরিচয় না জেনে থাকো তাহলে তারা তোমাদের দিনের ভাই এবং তোমাদের বন্ধু এ হচ্ছে ইসলামের বিধান এখন এই বিধানের বিরুদ্ধে কি রাসুল্লি কারিম কখনো যেতে পারেন কখনো যেতে পারেন না তো আপনি একজনকে অ্যাডপ্ট করে কি করলেন দত্ত কেনে তাকে লালন পালন করলেন অভিভাবক হিসেবে আপনি তার গার্জিয়ান এবং আল্লাহ বলছেন সে কিন্তু তোমার দিনের ভাই তো এখন তাকে আপনি বিবাহ দেওয়ার পরে তাদের স্বামী স্ত্রীকে সামনে নিয়ে কি বলছেন তুমি যখন সেই ব্যক্তিকে বলেছ যাকে আল্লাহ নিয়ামত দান করেছেন তুমি তাকে উপঢোকন দিয়েছ তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও আর আল্লাহ তাল্লাহ তাকে অর্জন করে চলো এ হচ্ছে উপদেশ এখন এরা দুইজন যদি এই বিবাহ টিকে না রাখতে পারে এমতাবস্থায় আপনার যদি মনে হয় যে এরা প্রতিদিন ঝগড়া করছে এরা তো নিজেদের দাম্পত্য জীবন সুখে করতে পারছে না এমতাবস্থায় কি করলো ছেলেটা তালাক দেওয়ার বিচ্ছেদ করার সংকল্প নিল তো এটি যখন আপনি জানতে পারবেন তো ওই মেয়েটির সাথে আপনি বিবাহ করতে পারবেন আর এমন কথা যদি আপনি আপনার মনেও করে থাকেন যে এদের বিবাহ যদি ঠিক মতো না চলে তাহলে আমারই দায়িত্ব নিতে হবে এটি তো খারাপ কিছু না তো এটি আল্লাহ বলছেন তুমি যখন সেই ব্যক্তিকে বলেছ যাকে আল্লাহ নিয়ামত দান করেছেন তুমি তাকে উপ দিয়েছ তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও আর আল্লাহ তাল্লাহার তাকও অর্জন করে চলো তারপরে বলা হচ্ছে তুমি কিন্তু গোপন রেখে তোমার হৃদয়ের মধ্যে আল্লাহ যা প্রকাশ করতে চেয়েছেন তুমি লোকজনকে ভয় করছিলে অথচ হকদার। অতপর যখন বাড়াবাড়ি করতে যে। এখানে জায়তনের বাংলা অনুবাদ হচ্ছে বাড়াবাড়ি করা অতপর যখন বাড়াবাড়ি করতে যে সেই মেয়ের সাথে সে সম্পর্ক শেষ করে তখন আমি তোমাকে তার সাথে বিবাহ করাই এই নিয়মটা কোরআন বলে দিচ্ছে আর এতে মোমিনদের জন্য কোনো দোষ নেই যদি তারা নিজেদের বানানো লালন পালন করা যে সন্তান তাদের স্ত্রীদেরকে দাম্পত্য সূত্রে আবদ্ধ করে যখন তারা তাদেরকে আত্মীয় থেকে বাদ দিবে শর্ত হচ্ছে এই আল্লাহতালা আল্লাহ তালার এই যে নির্দেশ আল্লাহ বসে অকানা আমরুল্লাহ হিমাফলা আল্লাহ তালার এই নির্দেশ তো অবশ্যই আমল করার জন্য নাস্তিক সমাজ কি করছে ইতিহাসের মতে তারা বলছে যে খুজাইমা বাহিরে বিয়ে করা রাসুলের এই প্রথম স্ত্রী আপনাকে এবং আমাকে রাসুলের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে সেটি নিতে হবে সে উত্তম আদর্শ কি তেত্রিশ নম্বর সুরা আলহাবের একুশ নম্বর আয়তে বলা হচ্ছে লাকাত কান আল কুমফি রসুল ইহি উসওয়াতুল হাসানা লিমান কান আর্জুল্লাহ আল ইয়ম আল আখের ওদাকার আল্লাহ তোমাদের জন্য আল্লাহ তালা রাসুলি তো রাসুলের মধ্যে রয়েছে পরম আদর্শ অবশ্য তারই জন্য যে নাকি আল্লাহ তালা সন্তুষ্টি লাভের আশা পোষণ করে আখের সাফল্য লাভের আশা করে আর আল্লাহ তাল্লাহ স্মরণ বেশি পরিমাণে করে নাস্তিক সমাজ কি বলে যাচ্ছে যে রাসুলের পালক পুত্র জায়দের সঙ্গে জয়নাবের বিয়ে হয় নাস্তিকদের ইতিহাস মতে নাকি বলেছেন হে কুরাই তোমরা সাক্ষী থাকো আমার পুত্র সে আমার আমিও তার ঘোষণা নাকি নবী হওয়ার পূর্বে দিয়েছেন কোরআন কিন্তু এসব বলছে না কোরআন যা বলছে তা আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং পুঙ্খানো রূপে জা দায়িতিদ উদান এই শব্দ কিভাবে কোরআনে এসেছে এর অর্থ কি আমি সব আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আবার এই নাস্তিক সমাজের ইতিহাসে লেখা সিরিয়ায় মৃত্যুবরণ করে এবং জায়দ ইবনে মোহাম্মদ যে ইতিহাসটি তখন তারপরের থেকে আস্তে আস্তে সেটি মুছে যেতে থাকে অথচ তেত্রিশ নম্বর সোরাল আহজাবের পাঁচ নম্বর আয়াত থেকে আমরা কি জানলাম কোরআন মতে কাউকে পুত্র বলে স্বীকার করলে সে পুত্র হয় না তাই আল্লাহ বসেন উদ্রহম লিয়াবা হিম ও আকসাত তোমরা তাদের পিতার নামেই তাদেরকে ডাকো আল্লাহ তালার কাছে এই তো হচ্ছে সোজা কথা আর যদি তোমরা তাদের পিতা পিতার পরিচয় জেনে না থাকো তাহলে ফাই হওয়ানুকুম ফিদ্দিন ইমাওয়ালিকুম আল্লাহ তালার বিধান মতে এমন সন্তানেরা তোমাদের কি হবে দিনের ভাই এবং তোমাদের বন্ধু হবে তোমরা তাদের অভিভাবক হবে এই কথা আবার উজবিক একজন বিশেষ লেখক আবু আবদুল্লাহ ইসমাইলাল বুখারি সাহেব তিনি রাসুলের সাথে পাঙ্গা নিয়ে কি বলছেন যে ব্যক্তি কাউকে সিও পিতা ছাড়া অন্যের বলে ডাকে তার জন্য বেহেস্ত হারাম আল্লাহ কিন্তু সে কথা বলছেন না বুখারির মধ্যে এটা তিনশো ছাব্বিশ কাউকে পিতা ছাড়া অন্যের বলে ডাকা এটি জায়জ নয় যে ব্যক্তি জেনে বুঝে ডাকলো সে কুফরি করলো এটি বুখারির তিন হাজার পাঁচশো আট নম্বর রেবায়তে রয়েছে তো জাহিলি যে প্রথা সেই প্রথা এবং তাদের যুগের ইতিহাস মতে আমরা দেখতে পাই যদি কোনো ব্যক্তি অন্য কারোর পুত্রকে পোষ্যপুত্র রূপে গ্রহণ করে তাহলে এই পোষ্যপুত্র তার প্রকৃত পুত্র বলে গণ্য হয় এটি প্রাচীন যুগের ইতিহাস বলে ইসলাম কিন্তু বলছে না আর এই পোষ্যপুত্র সব ক্ষেত্রে প্রকৃত পুত্রের মর্যাদাভুক্ত হয় তারা প্রকৃত সন্তানের মতো সম্পদের অংশীদার হয় এবং বংশ এবং রক্ত সম্পর্কের ভিত্তিতে যেসব নারীর সঙ্গে বিয়ে সাদী হারাম এ পোষ্যপুত্রের সম্পর্কে ক্ষেত্রেও এরূপ তারা মনে করে ইসলাম কিন্তু বলছে না ইসলাম কি করে এমন এমন প্রথাকে বিলুপ্ত চায় জয়নাবের সঙ্গে জায়দের যে বিয়ে জায়দ বিন হারিস যৌবনে পদার্পণ করলে রাসুল নিজ ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাজকে তার সাথে বিয়ে প্রস্তাব পাঠায় জায়েদ যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস সেহেতু জয়নাব ও তার ভাই আবদুল্লাহ ইবনে জাহাজ এ বিয়েতে অসম্মতি জ্ঞাপন করে এটি ইতিহাসের কথা এবং তারা নাকি এ কথাও বলে যে আমরা তো তার থেকে শ্রেষ্ঠ তখন আবার তেত্রিশ নম্বর আর ছত্রিশ নম্বর আয়াত নাকি আসে অথচ কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোরআন শিক্ষা দিচ্ছে সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে আল্লাহ তালা সম্মান দিয়েছেন সে যেই হোক না কেন আর আল্লাহ তাল্লা দৃষ্টিতে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি সেই যেটি আমরা এই কোরআনের তেরো নম্বর আয়াত থেকে জানবো সেটা হচ্ছে তোমাদের মধ্যে সেই সর্বসেরা ব্যক্তি আল্লাহ তাল দৃষ্টিতে যে তাকর উপরে প্রতিষ্ঠিত তো তাকর উপরে আপনি আমি যখন প্রতিষ্ঠিত হব তখন রাসুল কোন নির্দেশ কোরআনের মাধ্যম দিয়ে দিবেন সেটি আপনাকে আমাকে মানতে হবে তে 30 নম্বর সূরা নাযাবেছ সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কানাল লি মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা قَدَّ الله ورسولو امرًا আই ইয়াকুল লাহুমুল খিয়ারাতু মিন আমরুহিম ওয়া মাইয়্যাসি আল্লাহ ورسولو فَقَد ضَلَّ পুরুষ মুমিন এবং নারী আমন যেন না হয় যখন কোনো বিষয় আল্লাহ ও তার রাসুল যে নির্দেশ দান করবেন তাদের সেই কাজে কিছুমাত্র অধিকার যাবে থাকবে আর যে কেউ আল্লাহ তার রাসূলকে অমান্য করবে সে তো স্পষ্ট গোমরাহীর মধ্যেই পড়ে থাকবে আল্লাহ এবং রাসুলের নির্দেশ কিন্তু মূলত একই জিনিস এটা আমরা বুঝবো চার নম্বর সুরা আর নিসা এর আশি নম্বর আয়াত থেকে আল্লাহ যে রাসুলের ইতায়াত করলো সেই আল্লাহর ইতাহাত করল আর রাসুল চিরকাল এই ওহির ইত্তেবা করেছেন অনুসরণ করেছেন ইতা করেছেন ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ নয় নম্বর আয়াত থেকে আমরা জানবো তিনি বোসেন ইউ আত্মা আমি সেই ওহির ইত্তেবা করি যা আমার দিকে করা হয় তো রাসুল যা কিছু করেছেন সব কোরআনে লিখা রয়েছে রাসূলের নামে যা কিছু ইতিহাস বলছে টোটালি মিথ্যা যেমন ইবনে কাসির একটি স্টেটমেন্ট কি দিয়েছে জায়নাব এবং তার ভাই যখন এই আয়াতটি শুনে তেত্রিশ নম্বর সুরাল লাজাবের ছত্রিশ নম্বর আয়াত তখন তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয় অতপার এই বিয়ে অনুষ্ঠিত হয় বিয়েতে মহারানা ধার্য করা হয় দশ দিন আর তাছাড়া দেয়া হয় একটি ভারবাহী জন্তু কিছু গৃহস্থালীর আসবাবপত্র আনুমানিক পঁচিশের আটা এবং পাঁচশের খেজুর আর এটি রাসুল নিজের পক্ষ থেকে প্রদান করেন এই কথাগুলির কোনো কিছু কোরআন কোনো ক্লু দেয় না কিন্তু ইবনে কাসির ঠিক নিজের পক্ষ থেকে বলে প্রমাণ করেছে সে মূলত ইবনে কাসির না সে হচ্ছে ইবনে কলিল এরপরে আসুন রাসুলের ব্যাপারে কোরআন বিরোধী যে স্টেটমেন্ট আমরা পাই নবীর নির্দেশ মোতাবেক জায়দ বিন হারিস আর হারিসের সঙ্গে জয়নাবের বিয়ে সম্পন্ন হয় কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল হয়নি জায়দ নবীর কাছে জয়নাব সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠত্ব গত্তরগত মর্যাদা ও আনুগতে শৈথিল্য দর্শনের জন্য অভিযোগ উত্থাপন করে তো নবীকে ওহির মাধ্যমে জানানো হয় যে তালাক দিবে তাই তুমি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবে এটি খবর এগুলি সব টোটালি মিথ্যা এবং প্রবঞ্চনামূলক যা মানুষেরা তৈরি করেছে ছয় নম্বর সুর আল আনামের উনষাট নম্বর আয়াতে আমরা দেখব সেখানে বিশেষ একটি কথা বলা হচ্ছে রাসুল বলছেন ওয়াইন দাহু মা কাছে অদৃশ্য সবকিছুর চাবিকাঠি রয়েছে যা আল্লাহ ছাড়ার কেউ মোটেই জানে না তো গায়ক তো রাসুল জানতেই পারছেন না তাহলে রেওয়ায়ত লেখকেরা ইতিহাস লেখকেরা শানে নজুল এবং তাফসির লেখকেরা ঠিক তারা তাদের কথাগুলি তুলে ধরছে এবং জাইদুন শব্দ যার অর্থ আমরা একটু পরে যে জানবো এটি একজন সাহাবির নাম দিয়ে সেটি কোরআনে তারা ঢুকিয়ে দিচ্ছে চিন্তা করে দেখুন এই কথাগুলি নবীর ব্যাপারে বলছে ওইসব লোকেরা যারা দাবি করে যাচ্ছে তারা নাকি নবীর উম্মত নবীর অন্তরে এরূপ ধারণা সৃষ্টি হয় যে যায় তালাক দেওয়ার পর যদি সে জায় নবের পানি গ্রহণ করে তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী অপবাদ রটাবে যে রাসুল পুত্রবধূকে বিয়ে করেছে এখানে একটি যদি শব্দ নিয়ে আসছে বর্বার যুগের প্রচালিত পথ যে প্রথা রয়েছে ইসলাম তো বর্বরদের কোনো প্রথা পছন্দ করে না আপনাকে দুই নম্বর সুরালার দুইশো আঠাশ ২২৩ ২৩ এই তিনটি আয়াত থেকে কি জানতে হবে আল্লাবসেন অল্মুতাল্লাকাতু এতা আববাসনা বিিয়ান ফসিহন্না ফালা সাতা করু। যাদেরকে স্য়ন কক্ষ থেকে আলাদা করে দেওয়া হয় তালাক দেওয়া হয় তারা তিনবার মাসিক নাওয়া পর্যন্ত নিজেদেরকে সামলে রাখবে। এর কারণ আছে ওলা ইহলু লাহুনা আই একতুম না মা আখালা আল্লাহ ফি খা মিহিন্ন আল্লাহ তার গর্ভশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য মোটেই বৈধ নয় যদি তারা আল্লাহ কেয়ামত সম্পর্কে বিশ্বাসী হয়ে থাকে তাহলে এরপরে আবার আল্লাহ বলছেন অবহন্না আহাক্য বিরাধীন ফিদা আলিকাইন আরাদু ইসলাহা তাদের স্বামীদের অধিকার রয়েছে সংশোধনের ইচ্ছা থাকলে ফিরে আনতে পারবে ওয়ালাহুন্না মিসুল উল্লাদি আলহিন্না মারুফ আর মেয়েদেরও ঠিক তেমন অধিকার রয়েছে যেমন তাদের উপরে অধিকার কায়েম করা হয়েছে প্রচলিত নিয়ম মতে অলে রিজালি আলহিনা দারাজা অল্লাহ আজিজুল হাকিম আর পুরুষদের জন্য নারীদের উপর মর্যাদা রয়েছে আল্লাহ মহাপরাক্রমশালী ও পরম কৌশলী দুইশো উনতিরিশ বলা হচ্ছে আর তলা কুমারতান তালাক তথা শয়ন কক্ষ হতে আলাদার নিয়ম দুইবার ফাইনসা মারুফ ও তাশ্রী হুম্বি এহসান অতপার বিধি মতে তাদের কাছে রাখা যাবে কিংবা ভদ্রভাবে মুক্তি দেওয়া যাবে তালাকের জন্য যে কন্ডিশন গুলি কোরআন বলে তার ভিতরে একটি হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রী দুজনেরই যদি এমন আশঙ্কা হয় তার আল্লাহ তালা সীমারেখা কায়েম রাখতে পারবে না সে কথা আলাদা তো সীমারেখা যদি কায়েম না করতে পারে তাহলে স্বয়ং কক্ষ থেকে আলাদা হয়ে যাবে তো এই নিয়ম জীবনে দুবার হবে ফাইন আল্লাহ যদি এমন আশঙ্কা থাকে যে তারা দুজনে আল্লাহ বিধান কায়েম রাখতে পারবে না সেক্ষেত্রে যদি স্ত্রী কোনো কিছুর বিনিময়ে মুক্ত হতে চায় তাহলে তাদের গুণা হবে না এরপরে আবার আল্লাহ তালা বলছেন দুইশো তিরিশ নম্বর পরে যদি শয়ন কক্ষতে আলাদা করে দেয় তাহলে তাদের দুজনের মধ্যে আবার বিয়ে হয় কোনো গোনা হবে না যদি তারা বিশ্বাস করে তাদের দুজনই আল্লাহ তালার বিধান কায়েম রাখতে পারবে ফেরত আসবে যদি না হয় এইভাবে জীবনে দুবার ঘটলে একেবারে আলাদা হতে পারবে আর দুইশো একত্রিশ আয়তে বলা হচ্ছে তোমরা যখন স্ত্রীকে কক্ষ হতে আলাদা করে দেবে আর ইদ্বত ফুরিয়ে আসবে তখন তাকে নিয়ম মোতাবেক কাছে রাখতে পারবে কিংবা ভদ্রভাবে তাকে মুক্তি দিতে পারবে এ হচ্ছে আল্লাহ তালার বিধান কিন্তু এই আয়াতের মধ্যে আবার বলা আছে আল্লাহ উপহাস করবে না এই কন্ডিশন যদি পাওয়া যায় জীবনে আল্লাহ বসেন আর তলা কুমার রাতান তালাকের যে প্রথা স্বয়ং কক্ষ থেকে আলাদা করার নিয়ম দুবার এছাড়া আরেকটি রয়েছে চার নম্বর সোরা আননিসা এর পনেরো নম্বর আয়াতে ওয়াল্লাহ ত ইয়াতিন মিন ফায়সাতা মিন্নিসা আইকুম ফাস্তাশিদু আলাইহিনা আরবাহাতা মিনকুম ফাইন সাঈদু ফানসিকু নাফিলবুয়ুদ হাতায় আতা অফাহু না মাউতা ওয়াজ আল্লাল্লাহহুলাহুনা সাবিলা তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ অপকর্ম করে বসে তাহলে তোমাদের মধ্যে থেকে চারজন সাক্ষী আনবে তারা যদি সাক্ষী দেয় তাহলে তাকে ঘরের মধ্যে আটকে রাখবে যে পর্যন্ত মৃত্যু এসে তাদেরকে তুলে না নেয় কিংবা তাদের জন্য আল্লাহ অন্য কোনো ব্যবস্থা না করেন এমন যদি হয় তাহলে আপনি এ আছে তালাকের কন্ডিশন এরপরে তৃতীয় নম্বর ষাট নম্বর সুরা মোমতাহিনা দশ নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে যারা প্রকাশ কাফের হয়ে গেছে এমন মেয়েদের সাথে তোমরা যোগ সম্পর্ক রাখবে না এছাড়া দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছত্রিশ দুইশো দুটি থেকে আমরা জানব অনেক ক্ষেত্রে হয় কি ছোট বোনকে দেখায় বড় বোনের সঙ্গে বিয়ে দেয় যখন এটি জানা যায় তখন আবার আল্লাহ কি বলছেন এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটে বা দেখানোর সময় হয়তো সাজগোজভাবে দেখাচ্ছে অ্যাট্রাকশন হওয়ার কারণে ছেলে পছন্দ করছে

সংগতি অনুসারে গরিবদের পক্ষে সংগতি অনুসারে দেয়ান নিয়ম মোতাবেক জরুরি সৎ জন্য এই ব্যবস্থা আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন দুশো সাঁত্রিশে বলা হচ্ছে তোমরা যদি তাদেরকে ছোয়ার আগে বিদায় করে দাও আর যদি উপঢৌকন তথা মোহর ঠিক করে থাকো তাহলে নির্দিষ্ট মোহরের অর্ধেক পরিমাণ আদায় করবে তবে যদি তারা মাফ করে কিংবা যার উপরে বিয়ের ব্যাপার সফর্দ করা হয়েছে সে যদি মাফ করে সে কথা আলাদা এক্ষেত্রে মাফ করাই হচ্ছে তা কর সাথে অতি ঘনিষ্ঠ নিজেদের মধ্যে আদান প্রদান তোমরা ভুলে থেকে না যা করছো নিশ্চয় আল্লাহ সবই দেখছেন ইন আল্লাহ মাতা আমালুনা বাসের এই কন্ডিশনগুলি যদি পাওয়া যায় তাহলে তালাক হবে অন্যথায় না এখন যাদের সাথে বিবাহ করা যায় আর যাদের সাথে জায়জ না এ ব্যাপারে আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নিই যাদের সাথে জায়েজ না এদের যদি আমরা জানতে পারি এর বিপরীত যারা রয়েছে তাদের সকলের সাথে জায়েজ চার নম্বর সুরা আর নিসাইর বাইশ এবং তেইশ দুটিতে আল্লাহ হোসেন ওলা তানুমিনা তোমাদের পিতা যাদেরকে বিয়ে করেছে তাদেরকে তোমরা বিয়ে করবে না

যাদের সাথে তোমরা সহবাস করেছ তোমাদের জন্য হারাম করা হয়েছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তাহলে তাদের মেয়েদের বিয়ে করায় তোমাদের কোনো দোষ নেই তোমাদের ছেলে যারা তোমাদেরই বংশধর তাদের স্ত্রী আর দুই বোনকে একত্রে বিয়ে করবে না তবে আগে যা ঘটেছে সে কথা আলাদা আল্লাহ ক্ষমাশীল মেহেরবান এ কথা সত্য সুনিশ্চিত তো তোমাদের ছেলে যারা তোমাদেরই বংশধর তাদের স্ত্রী আমার ছেলে আমার বংশধর সে যদি তার স্ত্রীকে তালাক দেয় আমি তাকে বিয়ে করতে পারব না কিন্তু যাকে অ্যাডপ্ট করে আনা হল তার কথা একেবারে ভিন্ন নাস্তিক সমাজের আরেকটি স্টেটমেন্ট হলো নবী মদিনায় জয়নাবকে বিয়ে করেন তখন রাসুলের বয়স হচ্ছে আটান্ন বছর আর জয়নাবের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আমরা তো জানলামই যে এই আয়াতটিতে না রাসুল নিয়ে কোনো কথা না নবী নিয়ে কথা বরং রিড আর দি কোরআন নিয়ে কথা আবার আমি আপনাদের সামনে পড়ে দিই তেত্রিশ নম্বর সুরাল আহাবের সাঁত্রিশ নম্বর আলাইহি ওয়া আলাই ওয়া আলাই তু নাফসিকা

তুমি কিন্তু গোপন রেখে যাচ্ছিলে তোমার হৃদয়ে যাচ্ছিল আল্লাহ যা প্রকাশ করতে চান তুমি লোকজনকে ভয় করছিলে অথচ আল্লাহ যে ভয় করার বেশি হকদার তারপর যখন বাড়াবাড়ি করতে যে ফালাম্মা কদা জাইদু মিনা অতরান বাড়াবাড়ি করতে যেয়ে সেই মেয়ের সাথে সে সম্পর্ক শেষ করে ফয়সালা করে দেয় কদ তখন আমি তাকে তোমার সাথে বিয়ে করিয়ে দিই আর এতে মুমিনদের জন্য কোনো দোষ নেই যদি তারা নিজেদের বানানো পত্রের স্ত্রীদেরকে দাম্পত্য সূত্রে আবদ্ধ করে যখন তারা তাদেরকে আত্মীয় থেকে বাদ দিবে শর্ত হচ্ছে এই আল্লাহ তাল্লাহর এই নির্দেশ তো অবশ্যই আমল করার জন্য তো এত সুন্দরভাবে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন কিন্তু ইতিহাসবিদ নাস্তিক সমাজ রেওয়ায়ত লেখক হাদিস একত্রিত যারা করেছেন তারা সবাই এখানে জায়দুন শব্দটাকে বানিয়ে নিয়েছে জায়দ ইবনে মোহাম্মদ এই নিয়ে অনেক নাস্তিকরা তারা খ্যান্ত নেই লেগে আছে চোদ্দশো বছর থেকেই আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি জয়নবকে নবী বিয়ে করলে নাস্তিক মুনাফিকরা বিরোধিতায় মহা উপকরণ তারা হাতে পায় তারা প্রচার করতে থাকে যে এতই নারী যে পুত্র বধুকে পর্যন্ত বিয়ে করেছে আজ এই সব কথা বলে কোরআনের কাছে মানুষকে আসতে দিচ্ছে না কোরআনের মেসেজ একেবারে ভিন্ন তেত্রিশ নম্বর সুর আল আজ চল্লিশ নম্বর আয়ত্ত বলেই দিচ্ছে তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নন বা কেন আবা হাদিম রেজা আলিকুম ওয়াকির রসুল আল্লাহ কিন্তু মোহাম্মদ আল্লাহ তালা রসূল ওখ আবার আর সকল নবীদের জন্য সিলমোর মোহর ওকেন আল্লাহ বিকুল্লি সেই আলিমা আর আল্লাহ তো কিছু বেশ ভালো করেই জানেন তো কোরআন যখন বলছে তেত্রিশ নম্বর আল আজাবের পাঁচ নম্বর আয়াতমতে তোমরা তাদের পিতার নামেই তাদেরকে ডাকবে আল্লাহ তালার কাছে এই হচ্ছে সোজা কথা আর যদি তোমরা তাদের পিতার পরিচয় না জেনে থাকো তাহলে তারা তারা হচ্ছে তোমাদের দিনের ভাই এবং তোমাদের বন্ধু তো এই সোজা কথাকে ব্যাকা করার জন্য বড় বড় গ্রন্থ রচনা করা হয়েছে আর নাস্তিকরা এই নিয়ে রবের ইসলামী কিংডমে তারা বসে নেই একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে রাসুলে কারিমের উপরে এত বেশি অপবাদ দেওয়া হচ্ছে যে আপনি আমি যদি একটু গুগল সার্চ করি ষাট থেকে সত্তর হাজার গ্রন্থ পাই শুধু মোহাম্মদুর রসুল উল্লাহর ক্যারেক্টারের উপরে এই কাদা ছোড়াছড়ি যারা করেছে তারা গ্রন্থ রচনা করেছে আর আজ আমি এমন একটি সময় আপনাদের সামনে কথা বলছি কয়েক ঘন্টা পূর্বে ম্যাক্রনকে থাপ্পড় কষে দিয়েছে প্যারিস থেকে দূরে একটি এলাকাতে যাওয়ার কারণে সেখানে বিভিন্নভাবে আজ রাসুলের বিরুদ্ধে যারা কাজ করে যাচ্ছে তাকে সাপোর্ট করে যাচ্ছে এর কারণগুলো যদি একটু খতিয়ে দেখেন তাহলে বিশেষভাবে দুটি কারণ তারা বলছে আজকের দিনেই একটি হচ্ছে রাসুলের বিরুদ্ধে স্টান নিয়েছে এই সরকার আরেকটি হচ্ছে দেশের পণ্য বিভিন্ন দেশে ব্যান্ড হয়ে গেছে কেন এর জবাব এবং কৈফিয়া তলব করতে চায় তারা আর অনেক কথা রয়েছে বহু বিবাহ নিয়ে কোরআনের বিধান কি চার নম্বর সুরান নিসার তিন নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে মাসনা ও সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা আদিলু ফাওয়াহিদাতান ও মা মালাকা তাই মানুকুম আদনা আল্লাহ আউলু যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করতে পারবে কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম করতে পারবে না তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে এটাই সর্বনিম্ন তোমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না রাসুলের নামে বলা হচ্ছে চোদ্দটা বিবাহ করেছেন কেউ বলছে পঁচিশটা করেছেন কেউ আবার বলছে ছয় বছরের আয়েশার সাথে বিবাহ করেছেন তো ছয় বৎসরের একটি কন্যা শিশুর সাথে রাসুল কিভাবে বিবাহ করবেন যেখানে কোরআন বিয়ের বয়স নির্ধারণ করে দিয়েছে চার নম্বর সুরান নিসা ছয় নম্বর আয়াতে অবতাল উলিয়া তামা ইদা বালাগুন নিকা একটি মেয়ে যখন বিবাহের বয়সে আসবে না তখন তার সাথে বিবাহ একজন করবে কি করে আবার একটি ছেলের ব্যাপারে আল্লাহ বলছেন কোরআনের আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দ নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে ওলাম্মা বালাগা আসু একটি ছেলেকে তো হতে হবে তেত্রিশ নম্বর সুর আল আহজাবের আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ বসেন মা কান আল নাবিমিন হারাজিন ফিমা ফরদ আল্লাহ সুন্নাত আল্লাহ ফিল্লাদিন হলাউমিন আমরুল্লাহ কদরাম মকদুর নবীর উপরে এতে কোনো দোষারোপ পাবে না আল্লাহ যা তার জন্য ফরজ করে দিয়েছেন এই যে আল্লাহ তালার রীতিনীতি আল্লাহ তালার বিধান আল্লাহ তালার সিস্টেম সুন্নাত আল্লাহ যা নাকি আগেকার লোকদের জন্য বিধিবদ্ধ হয়ে আসছে আসলে আল্লাহ বিধানিত হবে এখন ইতিহাস কি বলে দেখেন ইতিহাস যদি আপনি মানতে চান তাহলে কি বলছে সেটি আপনি আমি জানতেও পারবো না মানতেও পারবো না বুঝতেও পারবো না ইতিহাস কোন নবী রাসুলদেরকে বাদ দেয়নি অপমান করার ক্ষেত্রে আর এর জন্য তারা অহেতক অপমান করে আসছে দুই নম্বর আল বাকারার আমরা যদি একষট্টি নম্বর আয়াতের শেষে দেখি তখন দেখতে পাই পৃথিবীর অনেক কোরান বিরোধী মানুষ তারা প্রত্যেকটি নবীদের সম্মানে আঘাত করেছে দাউদ নবীর ব্যাপারে ইতিহাসবিদরা বলছে দাউদ নবীর একশো জন পত্নী ছিল আর জন সুলাইমানের ব্যাপারে বলা হচ্ছে পত্নী ছিল তিনশো জন আর উপপত্নী সাতশো জন ইব্রাহিম রাসুলের ব্যাপারে দুইজন স্ত্রী আবার তাদের নামও বলে দিয়েছে হাজেরা এবং সারা এসব নিয়ে কিন্তু কোরআন কখনো কোনো কথা বলে না এবার আসুন আমরা একটু অ্যানালাইসিস করে দেখি পৃথিবীতে একটি নতুন সন্তানের জন্মের পরেই তার কিন্তু দরকার পড়ে মা এবং তার পিতার এবং একটি পরিবার মা বাবা এবং পরিবার একটি শিশুর টিকে থাকা এবং পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি আমরা কিন্তু দেখে আসছি আজ রয়েছে রবের ইসলামিক কিংডমে অথচ পৃথিবীর সব শিশুর মা বাবা বা পরিবার পাওয়ার সৌভাগ্য কিন্তু হয় না যুদ্ধের কারণে দুর্ভিক্ষের কারণে মহামারীর কারণে আরো নানা কারণে একটি শিশু এতিম হয়ে যেতে পারে এই সমস্যা সমাধানে মানব সমাজে খুব সুন্দর একটি ব্যবস্থা শুরু দিন থেকে গড়ে উঠেছে সেটি কি একটি শিশুকে একজন মানুষ দত্তক নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে নিজে অভিভাবক হয়ে তাকে দেখাশোনা করে বড় করে বিবাহ বিবাহসাদী করে দেয় ফলে একটি এতিম শিশু নতুন একটি পরিবারে আশ্রয় লাভ করে সে কি করে নতুন ভাবে বাঁচার উপায় খুঁজে পায় একজন সাধারণ শিশুর মতো তার ভবিষ্যৎ নিশ্চিত হয় সারা দুনিয়া অসংখ্য সন্তান জন্মদানে অক্ষম পরিবারও রয়েছে অনেক নিঃসন্তান বাবা মা এতিম সন্তানদের লালন পালনে সুখ লাভ করতে পারে এটি আমরা দেশ বিদেশে দেখতে পাই কোরআনের ইতিহাস আমাদেরকে বলবে নবী মুসা নবী ইউসুফ তারা যাদের কাছে লালন পালন হয়েছেন এই লালন পালন হতে যে নবী মুসা এবং নবী ইউসুফ সেই ঘরের কর্তৃপক্ষকে গার্জিয়ানকে না মা বলেছেন না বাবা বলেছেন যেমন ধরুন তিন নম্বর আল ইমরানের পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ আয়তগুলি যদি দেখি সেখানে বলা হচ্ছে ইফকাল আতিমরাত ইমরান আরতুলাকা মাফি বতনি মোহর রান ফতাহ কব্বাল মিনি ইনাক আন্তঃ সামিউল আলীম ইমরানের স্ত্রী যখন বলে হি আমার রব আমার গর্বে যে সন্তান রয়েছে তা আমি আপনার কাজের জন্য উৎসর্গ করে দিলাম যেন তাকে মুক্ত রেখে আপনি আমার কাছ থেকে কবুল করে নিন আপনি তো সবকিছু শোনেন এবং জানেন

আমি তাকে আর তার সন্তানকে আপনার আশ্রয় দিয়েছি অভিশপ্ত শয়তানের কবল থেকে এবার মারিয়াম লালন পালন আছে কোথায় ফতা হাসানিন রব্বু হাবি কবুল ইন হাসানিন ও লাহা জাকারিয়া পরে যখন তার রব তাকে কবুল করেন বেশ সুন্দরভাবে তাকে বাড়িয়ে তোলেন বড়ই সুন্দর করে জাকারিয়ার তত্ত্বাবধানে তো আপনি তত্ত্বাবধায়ক হতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো ইউসুফ রাসুলের ব্যাপারে আমরা যদি বারো নম্বর সোরা ইউসুফের এগারো বারো পনেরো আবার উনিশ থেকে বাইশ আয়াতগুলি দেখি সেখানে কি বলা হচ্ছে সন্তানেরা বলে বাবা ইউসুফের ব্যাপারে আপনি কেন আমাদেরকে মোটে বিশ্বাস করছেন না অথচ আমরা যে তার হিতকামী আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন সে খুব মজা করে ফল পাকড়া খাবে আর খেলাধুলাও করবে আর আমরা তার হেফাজতও করব। পনেরো নম্বর এতে বলা হচ্ছে তারপরে তারা যখন তাকে নিয়ে যায় তখন সবাই একমত হয় তাকে গভীর গর্তের মধ্যে ফেলে দিতে হবে আল্লাহ হোসেন আমি ওই যোগে জানিয়ে দিই এমন একদিন অবশ্যই আসবে যেদিন তুমি তাদের এই সব কাজকর্মের কথা জানাবে আসলে তারা কোনো চেতনায় যে রাখে না অহম লাইয়া শরুন উনিশ নম্বর বলা হচ্ছে অজা সাইয়া রতুন ফা আর সালু অরিদাহম ফা কলা ইয়াবু শাহাদা গুলাম ওয়াসার রহবিদাহ আলিম আলী মিমায় আমালুন সেখানে একটি বিদেশি পর্যটকের কাফেলায় এসে পৌঁছে আর তারা পানির জন্য ভিস্তিকে পাঠায় সে তার পানির পাত্র সেখানে ফেলে সে আনন্দে চিৎকার করে বলে ওঠে কি সুন্দর এই ছেলেটি তারা তাকে পণ্য হিসেবে লুকিয়ে রাখে তারা যা কিছু করে আল্লাহ সে বেশ জানেন এরপর 20 নম্বর আয়াতে বলা আছে তারা তাকে খুব অল্প দামে বিক্রি করে কেন না এই ব্যাপারে তেমন বেশি লোভাতুর নয় 21 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ক্বালাল্লাযি ইসতারাহু মিন মিসরা লিমরাতিহি আকরিমী মাসওয়াহু আসা আই আনফানা আও নাতখিজা ওয়ালাদা রাজধানী যে ব্যক্তি তাকে ক্রয় করে সে তার স্ত্রীকে বলে একে বেশ ভদ্রভাবে সম্মানের সাথে রাখো হয়তো এ আমাদের অনেক উপকারে আসবে অথবা আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করে নেব খিজা হু আলাদা কিন্তু এই ছেলে কখনো এই দম্পতিকে বাবাও বলেননি মাও বলেননি বাইশ নম্বর আয়তে বলা হচ্ছে যখন সে যৌবনে উপনীত হয় আমি তাকে বুদ্ধি বিবেচনা আর বিদ্যা দান করি এভাবেই তো আমি লোকজনকে পারিশ্রমিক দিয়ে থাকি এ হচ্ছে ইসুফের ব্যাপার আঠাশ নম্বর সুর আল কসারের সাত থেকে চোদ্দ এতগুলি থেকে আমরা জানব এই ঠিক এইভাবে লালন পালন হয়েছে দেশপ্রধান ফেরাউনের ঘরে মুসারাসুল

তারপরে তাকে দেশপ্রধানের লোকজন তুলে নাই পরে সেই তো তাদের শত্রুর জন্য শত্রু ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায় নিশ্চয় দেশপ্রধান পুঁজিবাদী ও এদের সমর্থনকারীরা বড়ই অপরাধী ইন্না না ফের আওনা ও হা মা না ও খত ইন দেশপ্রধানের স্ত্রী কি বলে ওক আলাতিম রতু ফির আওনা আইন ইলি ওয়ালাক লাহ তখতুলু আসা এন ফানা ও না তাহিদাহু দেশপ্রধানের স্ত্রী বলে এই যে আমার এবং তোমার চোখ জোড়াবে তাকে কথন করে মেরে ফেলো না হয়তো সে আমাদের উপকারে আসবে না হয় আমরা তাকে ছেলে হিসেবে গ্রহণ করব। তো সেলে হিসেবে গ্রহণ করে লালন পালন করেছে দেশপ্রধান এবং তার স্ত্রী কিন্তু মু স্যার কোনোদিন দেশপ্রধানকে বাবাও বলেননি আর দেশপ্রধানের স্ত্রীকে মাও বলেননি বারো নম্বর আয়তে বলা হচ্ছে আমি আগেই আগে থেকেই ধাত্রীদেরকে ফিরে রেখেছি তাকে স্তন্যদানের ব্যাপারে তখন সে বলে আমি কি তোমাদেরকে একটি গৃহস্থের খবর দিব যেন একে তারা তোমাদের জন্য লালন পালন করতে পারে আর তারাও এর মঙ্গলকামী হবে তারপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনি আর চোদ্দ নম্বর আয়তে বলা হচ্ছে তারপরে সে যৌবনে উপনীত হয় কিন্তু রাসুল ক্যারিমের ব্যাপারে জায়েদের যে ইতিহাস হয়েছে সেগুলি সব কোরআন বিরোধী বুখারি চালাকি কোরআন বিরোধী সবসময় মনে রাখবেন বুখারি বলছে পুত্র সন্তানহীন মোহাম্মদেরও একজন দত্তক সন্তান ছিল তার নাম হচ্ছে জায়দ সবাই তাকে জায়দ বিন মোহাম্মদ নামে চিনতো এই কথাটি বুখারিতে লেখা সাথে দিয়েছে আবার ইবনে জারির তাবারি আবার তার ইবনে সাদ তার তাবাকাতে এই কোরআন বিরোধী স্টেটমেন্ট লিখে গেছে সেগুলি আজ ধর্মের ধর্মশালায় পড়ানো হচ্ছে মুসলমান শিয়া বলেন সালাফি বলেন এদের মাদ্রাসাগুলিতে এই সব শেখানো হয় পড়ানো হয় তারাই বলছে জায়দকে সবসময় নাকি বলা হতো মোহাম্মদের পুত্র আর এমন কোরআন বিরোধী ঘটনা রাসুলের চরিত্র নিয়ে লেখা হয়েছে এবং বলা হচ্ছে কি একবার যায় না পোশাক পরে বের হয় নবী তাকে দেখে নবীর হৃদয়ে জায়গা করে নেয় আবার ইতিহাসবিদদের অনেকের দাবি যে নবী এরপর কি করে এই স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়ার বর্ণনায় নবীর চরিত্রের সাথে কখনো যায় না সুতরাং অনেকে বলছে এটা মিথ্যা তো এই সত্য মিথ্যা করেই তো তারা ইতিহাস রচনা করে তো নাস্তিক ইতিহাসবিদদের মতে আল ওয়াকিদি স্বল্প বসনা জয়নাবকে দেখে মোহাম্মদের আকৃষ্ট হয়ে পড়ার ঘটনাটিও বর্ণনা করে নবী জয়নাবের প্রতি হঠাৎ আকর্ষণ তৈরি হওয়া কিন্তু নবীর চরিত্রের সাথে মোটেই সাংঘর্ষিক না নবীর মাদানি জীবনে দেখা যায় যে নবী রাস্তাঘাটে নারী দেখলে উত্তেজিত হয়ে পড়তেন প্রায় সুন্দরী নারী দেখলেই বিয়ের প্রস্তাব দিতেন কোরআন বিরোধী কথা এগুলি আমরা রবের ইসলামী কিংডমের মুসলিমরা মানতে পারি না আবার বলা আছে বন্দি নারীদের মাঝে সবচেয়ে সুন্দরী নারীকে নিজের দাসী তিনি বানিয়েছেন নিজের নিজের বিয়ে করা স্ত্রীকে বঞ্চিত রেখে সেই স্ত্রীর পালার দিনেই সেই স্ত্রীর খাটেই সুন্দরী দাসীর সঙ্গে সংযম সঙ্গম করেছেন যা সুনানে নাসাই রেওয়ায়তের গ্রন্থ দ্বারা প্রমাণিত রয়েছে এইগুলি এই গ্রন্থগুলি পড়ানো হচ্ছে আজ মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বিভিন্ন মাদ্রাসায় তো নাস্তিক ইতিহাসবিদদের মিথ্যা হাদিস মতে তারা আবার এ কথা বলে যদি কোনো মহিলা মহিলাকে দেখে কোনো পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হয় সেই জন্য তার স্ত্রীর সাথে অথবা কৃত দাসীর সাথে গিয়ে মিলিত হয় আমর ইবনে আলী জাবির থেকে বর্ণিত রাসুল এক মহিলাকে দেখলেন তখন তিনি তার স্ত্রী জায়নাবের নিকট আসলেন তিনি তখন তার একটি পাকা করার কাজে ব্যস্ত নিজের প্রয়োজন করলেন তারপরে বের হয়ে স্ত্রীর লোক সামনে আসে শয়তানের বেশে আর ফিরে যায় শয়তানের বেশে ই কি রাসুলের চরিত্র তো এই নাস্তিকদের ইতিহাস আজ ভারত উপমহাদেশের মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে অথচ কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি আটষট্টি নম্বর সুরাল কলামের চার নম্বর আয়াতে ওয়াইনাকাল আজিম নিশ্চয় তুমি সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছ আর রাসুল সব কথা আদিসে বলবেন রাসুল তো কোরআন ছাড়া কোনো কথাই বলতেই পারেন না পঞ্চাশ নম্বর সূরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে নাহনু আলম বিজাব্বার ওমানিম বিল জব্বার ফাদ কুরআ ও আইদ আমি বেশ জানি আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নাও সুতরাং তুমি কোরআনের যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তো নাস্তিক ইতিহাসবিদদের মিথ্যা হাদিস মতে আয়েশা সূত্রে বর্ণিত কি তিনি বলেন বনি মুস্তালিক যুদ্ধে জোয়াইরিয়া বিন হারিস বন্দিনী হয়ে সাবেত ইবনে কায়েস বা তার চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের ভাগে পড়েন তারপরে তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন তিনি খুব সুন্দরী নারী তিনি চুক্তির অর্থ চাইলে রাসুলের নিকট আসেন তিনি দরজায় এসে দাঁড়াতেন আমি দাঁড়াতে আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম আয়েশা বলেন রাসুল জোয়ায় রে কেউ বিয়ে করেন এগুলি সব মিথ্যা রিবায়ত আবার নাস্তিক ইতিহাসবিদদের মিথ্যা হাদিস মতে বর্ণিত কি রাসুলের কাছে একটি বাদী যার সাথে সহবাস করেছেন এতে আয়েশা এবং হাফসা সাথে লেগে থাকলেন পরিশেষে সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন তো নাস্তিক ইতিহাসবিদ যারা রয়েছে তাদের হাদিস মতে নবীর বহু বহু বিবাহের কারণ আসলে তার প্রবাল যৌনা শক্তিজনিত অসুবিধা দূর করা এগুলি সব মিথ্যা কিস্তা কাহিনী একজন রাসুলের উপরে যার জন্য এগুলি রাসুলের জীবদ্দশায় কিন্তু কেউ বলছে না আজ ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাস বলে আজ রবের ইসলামী কিংডমকে গান্দা করার জন্য এই নাস্তিকরা উঠে পড়ে লেগে আছে কেউ একজন বড় মুত্তাকি সেজে কেউ বেশভূষা চেঞ্জ করে আল্লাহ বলছেন কথা তো তোমাদের মুখেই শোনা যায় তেত্রিশ নম্বর সুরাল আজ চার নম্বর আয়াত মতে তো মানব সমাজের ইতিহাসে সবসময় দত্ত প্রথাকে একটি মানবিক এবং প্রয়োজনীয় প্রথা হিসাবে দেখা হয়ে হয়েছে ইসলাম এটিকে কখনো অসম্মতি দেয় না আমাদের দেশে যে এতিমখানা শিশুরা সবাই দত্তক নেওয়া শিশুদের থেকে আলাদা নয় শিশুদের এতিমখানায় রাখার চেয়ে কোনো পিতা সরকার পাঁচ দশকের বাংলাদেশের কোন সরকার এমন উদ্যোগ কখনো নেয়নি যার জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এই দত্তক নেওয়া সন্তান এতিম যারা এরা মাদ্রাসাতে যায় সেখানে দুমুটো খেতে পারে আবার ধর্মের কিস্সা কাহিনী তারা পরে এমতাবস্থায় অনেক ভ্রান্ত ধার্মিক নাস্তিক হুজুর সমাজ তারা এদের সাথে বলাৎকার করে ইসলাম তো তাদেরকে শাস্তি দিতে বলে যারা বলাৎকার করে এজন্য আমরা দেখে নিতে পারি পাঁচ নম্বর সুরান মায়দার আটত্রিশ নম্বর আয়াত এজন্য আমরা চার নম্বর সুরান নিসার ষোলো নম্বর আয়াত দেখে নিতে পারি তো নাস্তিক ইতিহাস বিদ যারা রয়েছে ইতিহাসবিদদের মতে নবীর নিজের ব্যক্তিগত খায়েশ পূরণে এবং নবীকে সমালোচনা থেকে রক্ষায় একের পর এক কোরআনের আয়াতটা কি নাজিল হয় কোরআনের জায়দ নিয়ে রবের তাফসির যদি আমরা একটু দেখি জায়দ নিয়ে আজ যায়দুন মানে কি কোরান ব্যবহার করেছে এজন্য দুই হাজার সালে দেখব আল্লাহ কি তাফসির করেছেন আসুন পঁচিশ ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন আমি সত্য কথাই তো তোমার কাছে নিয়ে এসে থাকি আর সর্বোত্তম তাফসির আমি এনে থাকি এটি আল্লাহ তালার দাবি তো রবের ইসলামিক কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি আমরা কোরআনকে ইতিহাস দিয়ে কখনো বুঝবো না কারণ কোরআন হলো প্রথম গ্রন্থ এর পূর্বে কোনো গ্রন্থ এই পৃথিবীতে আসেনি এমনকি কোন জ্ঞানের ইসলামী কিংডমে আসেনি এর চ্যালেঞ্জ হলো যত নাস্তিক রয়েছে পৃথিবীতে সকলকে সর্বযুগের নাস্তিকদের চ্যালেঞ্জ করা হচ্ছে ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফের চার নম্বর আয়াতমাতে কুল আরাই আমলাহুম শিরকুন কুমিন ইতুনি বি মিন কব হাদা আও আসারতি মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন তুমি বলো আচ্ছা তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিস সৃষ্টি করে ফেলেছে কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি এই লিখিত কনস্টিটিউশনের আগে এই লিখিত সংবিধানের পূর্বে এই লিখিত গ্রন্থের পূর্বে তোমাদের কাছে কোনো গ্রন্থ যদি থেকে থাকে এনে দেখাও কিংবা কোনো জ্ঞানের বিবারণ যদি থাকে এনে দেখো যদি তোমরা সত্যবাদী হয়ে তো যত হিন্দু রয়েছে যত মুসলমান শিয়া সুন্নি যত খ্রিস্টান সালাফি রয়েছে এবং ইহুদি রয়েছে যত জারে তুষ্টি এবং আশ্বক রয়েছে বৌদ্ধ এবং শিখ রয়েছে আরও যারা রয়েছে তাদের সকলের কাছে একটি চ্যালেঞ্জ হচ্ছে যা আমি আল্লাহ তালার পক্ষ থেকে দিচ্ছি আজ দুই সালে যারা বলছেন যে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল আমাকে এনে দেখান সেই গ্রন্থ বলবে যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ আর রবের ইসলামী কিংডমে একজন ব্যক্তি ইনশাল্লাহ দেখাতে পারবে না কোরআন হল সুজাপথ কোরআন আকা বাকা অমুকের কথা তমুকের কথা এই সব তো কোরআন বলে না নয় নম্বর সোরা আর তাওবার আবার একষট্টি নম্বর একমতে নবীর ব্যাপারে অনেকেই কটু কথা বলে কিন্তু তাদের শাস্তি আল্লাহ দিবেন সেটিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তো কোরআন হচ্ছে সোজা কে বলছে কথাটি ছয় নম্বর সুরাল আর এই কোরআনই হচ্ছে আমার পথ জানাকি সোজা সুতরাং তোমরা এই কোরআনেরই অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহ তাল্লার পথ থেকে তো বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এসব ব্যাপারে তা করা হচ্ছে যেন তোমরা মুক্তা কি হতে পারো চোদ্দশো বছরের হাদিসে কখনো ইসলাম নেই যারা লিখে গেছে আমরা সেগুলি কখনো মানতে পারি না কারণ দুই নম্বর সুরা আল বাকার একশো একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন তিলকা ওমাতন কতখালাতহা মা কাসাবাত তারা হলো দূর অতীতের একটি দল তাদের কাজের দায়িত্ব তাদের উপরে রয়েছে তারা চলে গেছে আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপরেই বর্তাবে তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তো কোরআনের শত্রুরা জায়দের এই ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন রূপ দিয়েছে এবং রাসুলকে অপমান করেছে কোরআনে জায়দুন শব্দের অর্থ হলো বেশি হওয়া বেড়ে যাওয়া বাড়াবাড়ি করা বাড়তি কিছু অনেক কিছু আর এর বিপরীত শব্দ এর বিপরীত শব্দ হলো কম হওয়া তেরো নম্বর সুরা আর রাদের আট নম্বর আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন তাজদাদ শব্দটি আল্লাহ আলম ওমা তাহমিলুকুল্লু উনসা ওমা তাগিদুল আর হাম মা তাজদাদ অকুল্লু শাইন ইন্দা হুবি মিকদার আল্লাহ জানেন প্রত্যেকটি নারী যা বয়ে থাকে তার জরায়ুর সংকোচন ও বিস্তার সম্পর্কেও তিনি জানেন তার কাছে প্রত্যেকটি জিনিসের এক একটা পরিমাণ নির্ধারিত রয়েছে তো তাজদাদ এখানে ব্যবহার করা হয়েছে এটি ইয়া দাল এই তিনটি শব্দ থেকে এসেছে আমরা যখন কোরআন পড়ি তখন কোরআন আমাদের সাথে কথা বলে কারণ কোরআানে আমাদের উপদেশ রয়েছে এটি একুশ নম্বর সোরা আল আম্বিয়া দশ নম্বর আয়াতমতে لقد انزل الયيكم كتابا فيه ذكركم فلا تعقلون আমি তো তোমাদের কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি এই যে সংবিধান লিখিত সংবিধান যা কখনো চেঞ্জ হয় না যার মধ্যে শুধু তোমাদের উপদেশ উল্লেখ করা হয়েছে তোমরা কি মোটেও বুঝবে না তো সেই উপদেশ আমরা যদি মেনে চলি তাহলে কোরআন আমাদেরকে সহজভাবে উপদেশ দিতে সহযোগিতা করে 54 নম্বর সূরা কাল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ আয়ের চারটিতে বলা হচ্ছে বলা কত কোরআন আলী ফিক্রি ফাহাল মিম মুদাকের আমি তো এই কোরআন উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি কিন্তু তোমাদের মধ্যে মধ্যে বুঝবার মতো কেউ আছে কি সেটিও আবার নিজ ভাষায় ফাইন ফাইনাম না লিতবাস মুতাকিনাবিহী লুদ্দা উনিশ নম্বর সুরা মারিয়ামের সাতানব্বই আয়াত সুতরাং এই কোরআনকে সহস্তর করে দিয়েছি তোমারই মাতৃভাষায় যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটির লোকগুলোকে সতর্ক করে দিতে পারো এখন বুঝুন এই যায়দুন শব্দটি আপনাকে আমাকেই আজ বলা হচ্ছে তেত্রিশ নম্বর সুরাল আজাবের সাঁত্রিশ আয়াতে জায়দুন শব্দটির অর্থ হচ্ছে বাড়াবাড়ি করা তো বাড়াবাড়ি করে যাকে আপনি লালন পালন করেছেন যে সন্তানকে সে যদি বাড়াবাড়ি করতে যে তার স্ত্রীকে ছেড়ে দেয় তো সে তো আপনার পালিত পুত্র তো তার স্ত্রীকে আপনি বিবাহ করতে পারেন যখন এই রকম কন্ডিশন আসবে তাও মারুফ নীতিমতে সুপরিচিত নীতিমতে তাহ্লা বসেন وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله حق أن تخشاه فلما قضى زيد زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعياهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا تمي جاكن شيء باكتك بولو যাকে আল্লাহ নিয়ামত দান করেছেন তুমি তাকে উপডন উপডকন দিয়েছো মোহর দিয়েছ তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও আর আল্লাহ তালা তাকে অর্জন করে চলো তুমি কিন্তু গোপন রেখে যাচ্ছ তোমার দিলের মধ্যে যা রয়েছে আল্লাহ তা প্রকাশ করতে চান তুমি লোকজনকে ভয় করবে ভয় করে থাকো অথচ আল্লাহ তাআলা যে ভয় করার জন্য বেশি হকদার তারপর যখন বাড়াবাড়ি করতে যে সেই মেয়ের সাথে সে সম্পর্ক শেষ করে তখন আমি তাকে তোমার সাথে বিবাহ করার অনুমতি দিই বিবাহ করিয়ে দিই আর এতে মমিনদের জন্য কোনো দোষ নেই যদি তারা নিজেদের বানানো পুত্রের স্ত্রীদেরকে দাম্পত্য সূত্রে আবদ্ধ করে যখন তারা তাদেরকে আত্মীয় থেকে বাদ দিয়ে দিবে কদা ও মিন হন না অতরা তখন তারা তাদেরকে বাদ দিয়ে দিলে আল্লাহ এ নির্দেশ তো দিয়েছেন এই জন্য যেন আমল করা যেতে পারে তো এই জাইদুন শব্দটি এখানে জাইদুন থেকে ইতিহাস বানিয়ে বলা হয় একজন সাহাবি ছিলেন তার বাবা হারিস নবীর খাদেম ছিল যার সাথে নবী নিজের ফুফাতো বোন জায়নাবের সাথে বিবাহ দেয় অথচ আয়াতে কিন্তু বলা হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ছে তাকে বলা হচ্ছে এই আয়াতে না নবী না রসুল দুটি শব্দই তো ব্যবহার করা হচ্ছে না ইখা তো রিড আর দি কোরআন আপনি পড়ছেন আপনার সাথে বলা হচ্ছে এখন আসুনই জায়দ শব্দটি যা দা ইয়াজিদু কোরানে কোরআনে কতবার কিভাবে ব্যবহার হয়েছে দশ নম্বর সুরা ইউনসের ছাব্বিশ নম্বর আয়তে বলা হচ্ছে লিল্লাদা আহসানুল হুসনা ওয়া জিয়া যারা নেক কাজ করেছে তাদের জন্য তো ভালাই রয়েছে তাছাড়া আরো কিছু রয়েছে সুরা কফ এর তেত্রিশ থেকে পঁয়ত্রিশ এই আয়াতগুলিতে বলা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে লাহুম মায়া শাহনা ফা ও লাদাইনা যায়দুন থেকে মাজিদ ৩৩ থেকে পঁয়ত্রিশের এই আয়াতগুলির অনুবাদ হচ্ছে যে নাকি রাহমানকে না দেখে তার শাস্তিকে ভয় করে ভয় করে চলে আর সত্য অন্তর নিয়ে আমার দরবারে হাজির হবে এতে তোমরা নিরাপদ শান্তির সাথে প্রবেশ করো তারা যা কিছু চাইবে সেখানে তাদের জন্য সবই রয়েছে আর আমার কাছে আরও অনেক কিছু রয়েছে ওলাদাই না মাজিদ দুই নবসর আল বাকার একশো সাতানব্বই এতে বলা হচ্ছে এখানে ও তাজাওয়াইনা জাহাদা তাজাওয়ু দুইটা শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে কি বলা হচ্ছে তোমরা যা কিছু নে কাজ করে যাচ্ছ আল্লাহ তা জানেন ও ফাইনা ফাইন খয়রা জাহাদিতা কোয়া পথ খরচ সাথে নিবে সেরা পাথেও কি তা কোয়া তা কোর কাস্টে হচ্ছে সেরা পাথেও। ও তা ফাইনা খাই রা জা দি তা কুয়া নয় নব সুর বলা হচ্ছে ফাজা আধা তুম ইমান ওয়েদামাজিলা চুরতুন ফামিন হুমাইয়া কুল ওয়া ই হুকুম ইমানা জা এবং ফাজা আধা ইমানা যখন কোনো সুরা নাজিল তখন তাদের মধ্যে এমন কিছু লোক দেখা যায় যারা বলে এতে তোমাদের মধ্যে কার কতখানি ইমান বাড়লো তো জায়দুন মানে জাদা ইয়াজিদু জিয়াদা এর মানে হচ্ছে বাড়া আবার কোথাও বাড়াবাড়ি করা আসলে যারা ইমানদার তাদের ইমান অনেক গুণ বেড়ে যায় আর যা তারা এতে আনন্দ অনুভব করে তো কোরআনের আয়াতের সাথে আপনি আপনার মন মতো তাফসির করে যাচ্ছেন চোদ্দশো বছর থেকে রেওয়ায়ত টান দিয়ে সেগুলি পড়িয়ে আপনি কোরআনের বিপরীত নিয়ে যাচ্ছেন রাসূলের চরিত্র হনন করার চেষ্টা করছেন আট নম্বর সোরা তুলিয়া তা তলহিমা আয়াতু জাদা তুমি ইমানা যখন আল্লাহ তালার আয়াত পড়ে শোনানো হয় তখন তাদের ইমান বেড়ে যায় জাদা তুম ইমানা নয় নম্বর সূরা আর তাও আবার একশো পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ও আমি কুলোবীম ফাজা আদাথুম রিৎসিম ফাজা আদাথুম জা আদাথুম আর যাদের মনে রোগ রয়েছে তাদের মধ্যে কিন্তু আবর্জনার উপরে আরো আবর্জনা ফেলার মতো অবস্থা সৃষ্টি হয়ে থাকে তারা যদি মরেও তবে তারা কাফের অবস্থাতেই মরবে সাত নম্বর সুরাল আল উনসত্তর আয়াতে বলা হচ্ছে তোমরা কি এতে অবাক হচ্ছ যে তোমাদের মধ্যে একজনের কাছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বিধি ব্যবস্থা এসেছে যেন সে তোমাদেরকে সতর্ক করতে পারে তোমরা স্মরণ করো তিনি তো তোমাদেরকে নুহের কমের পরে নেতৃত্বের গৌরব দান করেছেন এবং তোমাদের দৈহিক গঠনের অধিকতর সমৃদ্ধ করেছেন ওয়াজা দাকুম ফিল দুই নম্বর সুরাল বা দুইশো সাতচল্লিশ আয়তে বলা হচ্ছে ওয়াজা দাহু বাস্ততন ফিল জ্ঞানের দিক থেকে এবং শারীরিক দিক থেকে আল্লাহ কি করেন বৃদ্ধি করে দেন জা দা দাহু ওয়াজা দাহু বাস্ত জিসিম জ্ঞান এবং শক্তি বাড়িয়ে দেন দুই নম্বর সুরা আল বাকারার দশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফি কুলুবি মারদুন ফাজাদা মারাদা মারদা ফাজাদা জাদা জাদা ইয়াজিদু জিয়াদা জাদা ইয়াজিদু জাইদান জাদা ইয়াজিদু জাইদুন এই সব কোরআনে লেখা রয়েছে তাদের অন্তরে রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগকে বৃদ্ধি করে দিয়েছেন বৃদ্ধি তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিয়াত্তরে বলা হচ্ছে যারা মুমিনদেরকে বলে মানুষেরা তোমাদের সাথে মোকাবেলার জন্য তৈরি হচ্ছে সুতরাং তাদেরকে তোমরা ভয় করো না এতে মুমিনদের ইমান আরো বেড়ে যায় কারণ তারা বলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি তো উত্তম কার্য উদ্ধারকারী পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের ষাট নম্বর আয়াতে কি বলা হচ্ছে আর মানুষকে যখন বলা হয় তোমরা সবাই রহমানের জন্য চেষ্টা করো তখন ওরা বলে রাহমান আবার আমরা কি চেষ্টা করব তুমি যাকে বলবে এভাবে ওদের মাতলামে আরো যে বেড়ে যায় ফাজ ওয়া নুফুরা ৩৩ নম্বর সু আজাবের বাইশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে ওমা আদাহুম্লামানিমা আল্লাহ তার রাসুলি তো সঠিক কথাই বলেছেন এতে তাদের ইমান ও আনুগত বেড়ে যায়

যে ওদের কাছে যদি কোনো সতর্ককারী এসে পড়ে তাহলে ওরা প্রত্যেকটি সম্প্রদায়ের তুলনায় সরল সত্য সনাতন পথে অনেক বেশি এগিয়ে যাবে কিন্তু ওদের কাছে যখন সতর্ককারী আসে তখন যে ওদের বিয়ারাপনা ছাড়া আর কিছুই বাড়ে না ওমা জা দাহুম ই আর সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের সতেরো নম্বর আয়তে বলা আছে যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের তাদেরকে পথ চলার শক্তি বাড়িয়ে দেন আর তাদেরকে আর তফিক দান করেন নয় নম্বর নম্বর বলা তারা যদি তোমাদের সাথে শরিক হয়ে বেরিয়ে আসে তাহলে তারা যে শুধু অনেক বেশি ফাঁসাদি করবে শুধু তা নয় বরং তোমাদের মধ্যে গোলযোগ সৃষ্টির জন্য খুবই তৎপর হয়ে উঠবে আর তোমাদের মধ্যে তাদের জন্য কত গুপ্তচর রয়েছে অত্যাচারীদেরকে আল্লাহ বেশ ভালো করেই জানেন এগারো নম্বর সোরা হুদের একশো এক নম্বর আমি তাদের উপরে কোনো জুলুম করিনি বরং তারাই যে নিজেদের উপরে জুলুম করেছে আল্লাহ তালাকে বাদ দিয়ে তারা যাদেরকে নিজেদের কার্যোদ্ধারকারী হিসেবে মাবুদ রূপে উপাস্য হিসেবে আইনদাতা হিসেবে ডাকে তখন ওরা তাদের কোনো উপকার আসে না উপকারে আসে না যখন তোমার রবের হুকুম এসেই পড়ে সর্বনাশ ছাড়া তাদের জন্য আর তো ওরা কিছুই করতে পারেনি বাহাত্তর নম্বর সোরা এর ছয় নম্বর আয়তে বলা হচ্ছে আর শহরে কিছু মানুষ উপজাতিদের স্মরণ এবং তারা জুলুম নির্যাতনের বাজার গরম করে রাখে ফাজা আদু রহাকা যা আমরা আজ সালে ঢাকা শহরে দেখতে পাচ্ছি দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা জুলুম নির্যাতনের বাজার গরম করে রেখেছে তারা তাদের প্রশাসনের মাধ্যম দিয়ে ষোলো নম্বর সোরা আর নাহালের আঠাশি নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ দিন কাফর ওয়াসদান সাবিল্লা জিদ না আহম জিদ না জিদ নাহম আদাবানিমা যারা আয়াত গোপন করবে আর তালার কোরআনের পথে বাধা দিবে তাদেরকে ক্রমাগত শাস্তি দিতে থাকবো কারণ তারা গলযোগ সৃষ্টি করে বিধায় সতেরো বান ইসরায়েলের সাতানব্বই আয়াতে আল্লাহ বসেন এখানে বিশেষভাবে বলা হচ্ছে কুল্লামা খবাদ জিদ না এই আয়তের অনুবাদ যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার হৃদায়ত পায় সেই তো সঠিক পথে এগুতে পারে আর যে ব্যক্তি পথভ্রষ্ট থাকে তাহলে তুমি আল্লাহ তাআলাকে ছাড়া আর তো কাউকে তাদের বন্ধু হিসেবে মোটেই পাবে না আর কেয়ামতি দিন তাদের মাথার দিক নিচু করে অন্ধ মুখ ও বধির অবস্থায় তুলব তাদের ঠিকানা হচ্ছে যাহার নাম যখন সে আগুন নিবে আসবে তাদেরকে শাস্তি দেবার জন্য তখন তা অনেক বেশি করে বাড়িয়ে দেব কুল্লামা খবাদ জিদ না আহম আঠারো নম্বর সূরা আল কাহফের চোদ্দ নম্বর আয়াতে বলা আছে তাদের মন মজবুত করে দিয়েছি তারা যখন দাঁড়িয়ে ওঠে তখন তারা বলতে লাগে আমাদের রবিত গগন পৃথিবীর প্রতিপালক আমরা আল্লাহ তালাকে বাদ দিয়ার কাউকে আইনদাতা হিসেবে মোটেই ডাকবো না আর যদি এমন কোনো কথা বলি তবে তা বুদ্ধি বিবেচনার বাহিরে হবে চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসির এর পনেরো নম্বর আয়তে বলা হচ্ছে নাজিদ তবু যে আশা করছে আরো বেশি দেওয়া হোক চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের সাত নম্বর আয়তে বলা হচ্ছে লাজিদানুম তোমাদের রব যখন তোমাদেরকে সতর্ক করলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব কয়া রব্য লা ইংসাকার তুম লিদান্ন তুমি নাজা সাদিদ আর যদি অকৃতজ্ঞ নাফারমানি করো তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন এ কথা সত্য সুনিশ্চিত একাত্তর নম্বর সোরা নব্বিশ এবং আঠাশ এই দুটি আয়াতে বলা হচ্ছে তাজিদ তাজিদ আর তারা যে অনেকেরই গুমরা করে তাই জুলুমকারীদের গুমরা আপনি আর আরও বাড়িয়ে দিন রব্বে গফিল্লি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুকমিনা ওয়ালিল মুকমিনিনা ওয়াল মুকমিনাত ওয়ালা তাজিদি ইল্লা তাবারা হে আমার রব আপনি আমাকে আর আমার মা বাবাকে আর যারা ঈমান এনে আমার ঘরে কাবাতে এসেছে আর প্রত্যেকটি মুমিন নারী পুরুষকে মাফ করে দিন আর জালিমদের জন্য ক্ষয়ক্ষতি ও বিপর্যয় ছাড়া আর কিছুই আপনি বাড়িয়ে দিবেন না ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা তাবারা এগারো নম্বর সুরা হুদের তেষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে ফামা তাজিদু নানি গয়রা তাকসির সে বলে শোনো হে আমার কম তোমরা কি দেখছ না আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণের উপরেই কায়েম থাকি আর তিনি যদি আমাকে নিজে দরবার থেকে রহমত দান করেন আর আমি যদি আল্লাহ তালাকে অমান্য করি করি তাহলে কে আর আমাকে সাহায্য করবে তোমরা তো এভাবে কেবল আমারই ক্ষতি করে যাচ্ছ বিয়াল্লিশ নম্বর সুরা আর এর কুড়ি এবং তেইশ আয়াত দুটিতে বলা আছে। হচ্ছে মানকায় যে কেউ আখেরাতের ফসল পেতে চায় আমি তাতেই তাতে তার জন্য উন্নতির ব্যবস্থা করে দিই তাজিদ আবার বলা হচ্ছে তেইশ নম্বর আয়াতে লাহ ফিয়া হুসনা এরাই তো সেই এই তো সেই পয়গাম আল্লাহ যার সুসংবাদ দিচ্ছেন নিজ বান্দাগণকে যারা ইমান এনেছে আর কাজ করে যাচ্ছে তুমি বলে দাও আমি তো তোমাদের কাছে এর জন্য কোনো মজুরি দাবি করছে না শুধু আত্মীয়তার ভালোবাসা ছাড়া আর যে কেউ কোনো নেক কাজ করবে আমি তাতে আরও সৌন্দর্য বাড়িয়ে দিব নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই গুণগ্রাহী তো এখানে বলা হচ্ছে নাজিদ লাহুফিয়া হুসনা এরপরে দুই নম্বর সুরা আল বাকার আমরা যদি আটান্ন নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে ওয়াই স্কুল নাথ খুলু হাদিল করিয়া ফাকুলু মিনা হাই তো শি তুম রগাদান অদখুলুল বাবা সুজাদা ওয়াকুল হিতাতুন নাগফুল্লাকুম হতায়াকুম ও সানাজিদুল মহসিনিন সানাজিদুল মসিনীন নাজিদ এবং যখন আমি বলি তোমরা এই জনপদে প্রবেশ করো তারপর খাও সেখান থেকে খুব করে আর দরজা দিয়ে ঢোকার সময় তোমরা মাথা নত করবে এবং বলবে হিতাতুন আমরা নগণ্য তাই আমাদেরকে মাফ করে দিন আমি তোমাদের অপরাধকে মাফ করে দেবো এবং নেককারদেরকে আমি আরও বেশি করে দিয়ে থাকি সাত নম্বর সুরাল আরফের একশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ বসেন সানাজিদুল মোহসিন মানুষকে যখন বলা হয় তোমরা এই জনপদে বসবাস করো আর যেখানে খুশি খাওয়া দাও ইচ্ছা করে আর নগণ্য হয়ে নম্রতা প্রকাশ করবে আর নত শিরে দরজা দিয়ে প্রবেশ করবে আমি তোমাদের অপরাধ ক্ষমা করবো আর নেগণকে আমি আরও বেশি দান করে থাকি আটাত্তর নম্বর সুরা নাবাই তিরিশ নম্বর আয়াতে আল্লাহ ফাদু কু ফালা নাজিদ আকুমিল্লা আদাবা এখন তোমরা তাই চাকতে থাকো আমি তোমাদের আজাব ছাড়া আর তো কিছুই বৃদ্ধি করব না এগারো নম্বর সুরা হুদের বান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজিদ কুম ইলা কৌতি কুম হে আমার কম শোনো তোমরা সবাই নিজেদের রবের দরবারে মাফ চাও তারই দরবারে তবা করো তিনি তোমাদের উপরে আসমান থেকে মুসলধারায় বৃষ্টি নাজিল করবেন আর তোমাদের শক্তি ক্রমাগত বাড়িয়ে দিচ্ছেন সুতরাং দেখে শুনে যারা অপরাধ করে তোমরা তাদের মতো অবদ্ধ হয়েও না একাত্তর নম্বর সোরা থেকে আমরা জানবো বিশেষভাবে ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে ফালাম ইয়াজিদ হুম ফিরারা। কিন্তু আমার এই আহ্বানের ফলে তারা যে আরো দূরে সরে যায় ফালামাজিদ হুম আর একুশ সম র আয়াতে বলা আছে কল আনোহ রব ইনহ মাসনি অত্যাবাহ মাল্লাম ইয়াজিদহু মা আলুহু ওয়ালাদু তারপরে নু আরস করে হে আমার রব ইরা আমার কথা অমান্য করছে তাদেরই অনুগত হচ্ছে যারা তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে লোকসান ও ক্ষয়ক্ষতি ছাড়া আর তো কিছুই বাড়িয়ে দিচ্ছে না সতেরো নম্বর সুরাফ আন ইসরাইলের বিরআশি নম্বর আয়াতে আল্লাহ হোসেন ওলায় ইয়াজিদ উদ্দালিমিনা আমি কোরআন থেকে সেই জিনিস নাজিল করি যাতে মোমিনদের জন্য আরোগ্য রহমত মহজুদ রয়েছে আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই তো জিয়াদা জাদা ইয়াজিদ উদুন ঈসব কোরআনে ব্যবহার হয়েছে বিশেষ একটি লোককে আপনারা যারা নাস্তিক সমাজ রয়েছেন সমাজের মাঝে তুলে ধরছেন যে এই লোকটি মোহাম্মদের পোষ্যপুত্র এবং জায়দিমে মোহাম্মদ বলে এই যে ছড়ানো হচ্ছে আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি কোনো দিন মানতে পারি না উনিশ নম্বর নম্বর আয়াতে বলা হচ্ছে সোরাতে উল্লা আর আল্লাহ তাদেরকে হৃদায়তের পথে এগিয়ে দেন যাদেরকে তিনি হৃদায়ত দান করেছেন স্থায়ী নেই তো তোমার রবের কাছে উত্তম সব এবং প্রত্যাবর্তনের জন্য উৎকৃষ্টতার জায়গাস্বরূপ তিন নম্বর সূরার ঊনচল্লিশ নম্বর আয়াতে আল এমরানের উনচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফানা দাতুল মালাইকে তো হোয়া ক ইমুই সল্লিহ আল্লাহ হবি কম বিকানি মাতিম মিনাল্লাহ সৈয়দ ও হাসুর অ নাবিয়া মিনা সলেহীন ওরে ফেরেশতারা তাকে ডেকে বলে যখন সে তার কক্ষে সালাতে গায়েব থাকে আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে সে আল্লাহত আল্লাহর নির্দেশে সত্যতা সুপ্রমাণ করবে নেতা রূপে গণ্য হবে খুব সংযমী চাহিদা রেখে আদর্শবাদী নবীদের সামিল হবে তো তো এইভাবে বিশ্লেষণ করে করে নম্বর সুরাল এবং আটষট্টি আয়ের দুটিতে কি বলা হচ্ছে ওলা এখানে ওলা অ্যাসি আন্না শব্দটি ব্যবহার করা হয়েছে ইহুদিরা বলে আল্লাহ তালার কুদরত বন্ধ হয়ে গেছে প্রকৃতপক্ষে তাদের হাত দুটি যে বন্ধ হয়ে আছে আর এমন কথা বলার দরুন তাদের উপরে অভিশাপ রয়েছে বরং আল্লাহ তালার কুদরতি তো প্রশস্ত রয়েছে নিজের ইচ্ছা মতে খরচ করেন আসলে তোমার রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তাতে ওদের মধ্যে অনেকেরই দুষ্টমী অবদ্ধতা বেড়েই যায় আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা হিংসা দেশকে কামত পর্যন্ত স্থায়ী করে দিয়েছি এটি তো আমরা সবাই দেখতে পাচ্ছি আজ দুই সালে এই ইহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন এরা তো দুনিয়ার বুকে অশান্তি গোলযোগের জন্য সচেষ্ট থাকে আল্লাহ তো গোলযোগ সৃষ্টিকারীদেরকে মোটেই পছন্দ করেন না এর পরের আয়াতে আবারই ওলা না শব্দটি ব্যবহার করা হয়েছে তুমি বলে দাও হে মুসলমানগণ তোমাদের তো কোনো বুনিয়াদ নেই যতক্ষণ না তোমরা বিশেষ আইন এবং বিশেষ সুসংবাদ আর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তা প্রতিষ্ঠিত না করবে তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাতে তাদের মধ্যে অনেকেরই বিদ্রোহ অবাধ্যতা অবাধ্যতার দিকে তারা ধেয়ে চলেছে সুতরাং তুমি আয়াত গোপনকারী সম্প্রদায়ের জন্য দুঃখ করবে না মোটেই চার নম্বর নিসার একশো তিয়াত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজি মিন ফাদলি সুতরাং যারা ইমান আনবে এই কাজ করবে তাদের পারিশ্রমিক পুরাপুরি দান করা হবে তাছাড়া তার আল্লাহ তালার বিপুল ভান্ডার থেকে বেশি পরিমাণেও ফজল দান করা হবে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের একষট্টি ষাট এবং একশো নয় এই জায়দুন শব্দটি কিভাবে এসেছে অমা ইয়াজি ইল্লা নুফুরা আমি এই কোরআনে সকল বিষয়ে বিবরণ উল্লেখ করেছি যেন সবাই উপদেশ গ্রহণ করতে পারে কিন্তু রাজে আরো ভরকে যাচ্ছে তারপরের আয়তে ষাট নম্বর আমি যখন তোমাকে বলছি নিশ্চয় তোমার রব গোটা মানব সমাজকে ঘিরে রেখেছেন আর আমি যে সব দেখার মতো জিনিস তোমাকে দেখিয়েছি তা সব তো মানুষের পরীক্ষার জন্যই আর সেই গাছটি যা কোরআনে অভিশপ্ত রূপে উল্লেখ করা হয়েছে মানব রচিত বানোয়ার ধর্মগ্রন্থ আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি কিন্তু তাতে ওদের মধ্যে কঠিন বিদ্রোহ মাথা চড়া দিয়ে উঠেছে ফামা আর একশো নয় নম্বর আয়াতে বলা আছে তারা চিবুকের উপর ভয় করে ভর করে সাজদায় পড়ে যায় আর অঝরে কাঁদতে থাকে এভাবে তাদের মনে আরো বেশি বিনয় ভাব পয়দা হয় চব্বিশ নম্বর সোরা নূরের আটত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজি দিন ফদলি যেন আল্লাহ তাদেরকে পুরো পারিশ্রমিক দান করতে পারেন যারা নাকি উত্তম কাজ করছে আর তারই সাহায্য ভাণ্ডার থেকে আরো কিছু বাড়িয়ে দিবেন। আল্লাহ তালাই উপযুক্তদেরকে বেনশোমার রুজি দান করে থাকেন পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরে তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজি দম্মিন ফদলি একই শব্দ এখানেও ব্যবহার করা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সোরা আর সুরাই ছাব্বিশ নম্বর আয়াতে ওয়াজিদ মিন ফাদলি এখানেও একই শব্দ ব্যবহার করা আছে সাঁত্রিশ নম্বর সুরা এর একশো সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে সুরায় সফাত ও আর সাল্লা মিয়াতি আলফিন আও দুন আর আমি তাকে এক লাখ কিংবা তার চেয়ে বেশি লোকের জন্য রাসুল হিসেবে পাঠাই কুড়ি নম্বর সুরা তহা এর একশো চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে কক রব্বি জিদনি তুমি বলবে হে আমার রব আমার জ্ঞান আপনি বাড়িয়ে দিন আটত্রিশ নম্বর সোরা সোয়াদের একষট্টি নম্বর আয়াতে বলা আছে তারা ফরিয়াদ করবে হে আমাদের রব যে ব্যক্তি এই জিনিস সামনে নিয়ে এসেছে তাকে আগুনের মধ্যে দ্বিগুণ শাস্তি দান করুন তিন নম্বর সুরা আল ইমরানের নব্বই নম্বর আয়তে বলা হচ্ছে যারা ইমান আনার পর অবাধ্য হয়েছে কুফরের দিকে এগিয়ে গেছে তাদের তো কখনো কবুল হবে না এরাই তো পাকাপোক্ত গুমরা চার নম্বর সুরা নিসাই এর একশো সাঁত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে লিয়াহ দিয়াহাজু যারা ইমান আনবে তারপরে অবাধ্য হবে আবার ইমান আনবে আবার কুফুরের দিকে ধেয়ে যাবে আল্লাহ এদেরকে মোটেই মাফ করবেন না পথ দেখাবেন না এই কথা সুনিশ্চিত আঠারো নম্বর আল নম্বর বলা সুরালে তারা নিজেদের গুহার মধ্যে তিনশো বছরের পরে আরো নয় বছর বেশি ছিল তেরো নম্বর সুরাল রে আট নম্বর আয়তে বলা হচ্ছে ওমা তাজদাদ আল্লাহ জানেন প্রত্যেকটি নারী যা বয়ে থাকে আর তার জরায়ুর সংকোচন ও বিস্তার সম্পর্কেও তিনি জানেন আল্লাহ তাল কাছে প্রত্যেকটি জিনিসের একটা পরিমাণ নির্ধারিত রয়েছে বারো নম্বর সোরা যখন তারা নিজেদের আসমাবপত্র খুলে ফেলে তখন দেখতে পায় তাদের মূলধন ফিরে দেওয়া হয়েছে তারা বলতে লাগে বাবা আমাদের আর কি চাই আমাদের মূলধনও যে ফিরে দেওয়া হয়েছে আমরা আবার সেখানে গিয়ে নিজেদের পরিবারের জন্য শস্য নিয়ে আসবো আমাদের ভাইকে হিফাজতে রাখবো এভাবে আমরা অনায়াসে এক উট বোঝা উঠ বোঝার শস্য বেশি নিয়ে আসবো নুকাইলা বাহির নাজদাদ এভাবে আমরা অনায়াসে একটি উঠ বোঝা শস্য বেশি নিয়ে আসবো এভাবে এবারে এই যা এনেছি তা যে খুব কম চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসির একত্রিশ নম্বর আয়তেও বলা হচ্ছে ব্যবহার করা হয়েছে তিন নম্বর সুরা আল ইমরানের একশো আঠাত্তর নম্বর আয়তে বলা আছে ইনামা নুম লিয়াজু ইমা লিয়াজু শব্দটিও আল্লাহ ব্যবহার করেছেন আটচল্লিশ নম্বর সুরা আল ফাতা চার নম্বর আয়তে লিয়াজু ইমান মা ইমা নিহিম শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন ঠিক এইভাবে যদি আমরা নয় নম্বর সুরা তাওবা সাঁইত্রিশ নম্বর আয়াতে দেখি ইন্নামান নাসিউ জিয়া আদাতুন শব্দটি ব্যবহার করেছেন জিয়াদা। এরপরে দশ নম্বর সূরা ইউনুসের ছত্রিশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই ওয়ামা ইয়াতাবিউ আখতার হুম ইল্লাহ দান্না ইন্না দান্না লা ইউনি মিনাল হাক্টি সেই ইন্নাল্লাহ আলীমুম বিমায়া ফালুন মানুষের মধ্যে অনেকেই তো শুধু কল্পনার অনুসরণ করে যাচ্ছে অথচ বাস্তব সত্যের মোকাবেলায় কল্পনা কোনো কাজই দেয় না এ কথা আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ জাহান নামের সাথে যখন আল্লাহ কথা বলছেন পঞ্চাশ নম্বর সোরা কফের তিরিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটিতে জাহান নামা হালিম তালাতি ও তাকুল হালমিম মাজিদ সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তোমার পেট কি ভরেছে সে বলবে আরো আছে কি মাজিদ পঁয়ত্রিশে বলা আছে লাহম মায়া শাউন আফিয়া ওলা দাইনা মাজিদ তারা যা কিছু চাইবে সেখানে তাদের জন্য সবই রয়েছে আর আমার কাছে আরো অনেক কিছু রয়েছে ৩৩ নম্বর সোরা আল আজাবের যদি আমরা সাঁত্রিশ নম্বর আইটি এর পরেও ঠিক মতো না বুঝতে পারি তাহলে করার কিছু নেই আল্লাহ আমাদের সবাইকে সত্যভাবে কোরআনের আয়াত বুঝে সেই মতে আমল করার তৌফিক দান করুন আর এই কোরআন বুঝতে যে আমরা যেন কোনো দিন মানুষের লেখা ইতিহাস কি বললো রেওয়ায়ত কি বলল শানে নজরুল কি বলল আর তাফসির কি বললো এদিকে না যাই যদি যাই কোরআন কি বলছে সেটি আমাদের থেকে রয়ে যাবে আমাদের থেকে সেটি চলে যাবে আর এইভাবে মানুষেরা পদভরস্ট হয়ে আসছে চোদ্দোশো বছর থেকে বিশেষ করে মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি সমাজ আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি আমরা দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়াত মতে এই কোরআনের ভিতরে একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের যে ইসলাম এই ইসলামের ভিতরে ভিতরে রূপে প্রবেশ করেছি এর বাহিরে যা রয়েছে সেগুলি সব শ্যাটানিক ভার্সেস এবং শ্যাটানিক সিস্টেম আমরা কোনোদিন সেগুলি ফলো করতে পারবো না তাই আল্লাহ বোসেন আল্লাহ ইয়া বোসেন ইয়াঈানুৎসিল্মি কাফা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর অনুসরণ করবে না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা ইতিহাস মিথ্যা হাদিস মিথ্যা রেবায়াত এবং মিথ্যেবাদী লেখকদের তাদের যত জঞ্জাল রয়েছে সেগুলি থেকে আমরা যেন কোরআনের দিকে সবসময় থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালার কাছে চাই